পথে ঘাটে বা ঘরের ভেতরে কেউ হুমকি ধামকি দিলে ভোটারদের নিঃসংকোচে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। কুড়িগ্রামে এক মতবিনিময় সভায় তিনি বলেন, ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে, তাদের নিরাপত্তার জন্য আইন করা হয়েছে। যদি কেউ ভোটারকে বাধা দেয়, কোন রকম ভয় ভীতি দেখায়, হুমকি ধামকি দেয়, সেটা যেখানেই হোক, যে স্থানেই হোক, ঘরে বাইরে বাজারে হাটে মাঠে ঘাটে যেখানেই হোক, কেউ যদি তাকে ভয় ভীতি দেখায়, এটা কিন্তু অপরাধ এবং এটা শাস্তি বিধান করা হয়েছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা ওনাদের নিরাপত্তার জন্য আমরা আইন তৈরি করেছি।